জঙ্গিপুর পৌরসভার সার্বিক উন্নয়ন নিয়ে পৌরকর্তা কাউন্সিলরদের সাথে বৈঠক করলেন প্রাক্তন মন্ত্রী জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন। পৌর এলাকায় কোনো রকম অবৈধ নির্মাণ দুর্নীতিমূলক কাজ হলে তার উপযুক্ত তদন্ত হবে, এফআইআর হবে বলে সাফ জানান জাকির হোসেন। জঙ্গিপুর পৌরসভার সার্বিক উন্নয়ন নিয়ে পৌরকর্তা কাউন্সিলরদের সাথে বৈঠক করলেন প্রাক্তন মন্ত্রী জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন। মঙ্গলবার পৌরভবনে পৌরসভার 21টি ওয়ার্ডের বিভিন্ন বিষয় সমস্যা নিয়ে আলোচনা হয়। জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যান মফিজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সন্তোষ ব্যানার্জি উপস্থিত ছিলেন। সকলের উপস্থিতিতে জাকির হোসেন কড়া বার্তাও দেন। পৌর এলাকায় কোনোরকম অবৈধ নির্মাণ দুর্নীতিমূলক কাজ হলে তার উপযুক্ত তদন্ত হবে, এফআইআর হবে বলে ইসাফ জানান জাকির হোসেন। আমাদের পুরসভায় চারতলার উপরে কোনো বাড়ি G+4 এর উপরে বাড়ি কোনো বাড়ি হবে না। বাড়ি যদি কেউ করে থাকে ইনলিগাল, তার বাড়ি ভাঙানো হবে। কারণ হলো আমরা চাই স্বচ্ছ পুরসভা এবং স্বচ্ছ মানুষের কাজ হোক, এবং আমি চাইব প্রতিটা পুরসভার মানুষকে আমাকে সহযোগিতা করুক। মানুষের সরকার, মানুষের পুরসভা, মানুষের যদি পরিষেবা পায় তাহলে প্রতিটা মানুষ সাহায্য করে, এটুকু অনুরোধ করবো। এবং প্রতিটা কাউন্সিলর ছিলেন সকলকেই বলবো তাও যেন আমরা কপারেট করে, চেয়ারম্যানকে যেন নতুন আছে কাজ শিখতে হয়তো টাইম আমাদের লাগবে, কিন্তু আমরা সঠিক আমরা দিশা দেখাচ্ছি। এবং আমাদের সদর ঘাট আছে, এটা বিডিভিশন হবে এবং এবার হবে ওইবার হবে বিডিভিশন হবে, এবং যে যে জায়গাগুলো বিডিভিশন করার দরকার সেগুলো আমরা হবে, এবং ইনলিগাল যে বাড়ি আছে সমস্ত বাড়িকে আমরা নোটিশ দিয়ে তাদের ভেঙে দেবো। গত পৌরসভা ভোটের সময় থেকেই তৃণমূলের অন্দরে মতবিরোধ প্রকাশ্যে আসে জঙ্গিপুরে। প্রাক্তন প্রশাসকের কাজের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন দলীয় একাংশ। ভোট মিটতেই নতুনভাবে বোর্ড গঠনের পর দুর্নীতি রুখতে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা শোনা গিয়েছে বিধায়কের মুখে। আবারও পৌর কাজকর্ম নিয়ে আলোচনার মাধ্যমে বিশেষ বার্তা দিলেন জঙ্গিপুরের বিধায়ক। উন্নয়নমূলক নানান প্রকল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছেন চেয়ারম্যান। আর বিগত দিনে যে বেআইনি কাজ হয়েছে সেগুলোকে দেখতে বলবো, বেআইনি যদি কাজ কেউ করে থাকে সেগুলো দেখে দেবো। আর একটা কথা বলি, এবছর আমাদের একটু জলের সমস্যা হয়েছে, সামনে বছর জলের সমস্যা হবে না। প্রতিটা বাড়িতে বাড়িতে কানেকশন হবে, সেই টেন্ডারটা আমরা কয়েক দিনের মধ্যে ঝুলিয়ে দেবো বাড়ির কানেকশনটা। জঙ্গিপুর থেকে বিপ্লব দাসের রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।